জানিস না, মানে জিতু তোর সাথে যোগাযোগ করেনি? না, ঢাকায় এসে জিতু তোর সাথে যোগাযোগ করেনি? সে তো তুই কেন জানবি? ঠিক আছে, কি হয়েছে? না ফোনটা বন্ধ করে রেখেছে। তোদের ব্যাপার স্যাপার আমি বুঝিই না। ওকে আমি আগের বাসে রওনা করিয়েছি, পরের বাসে আমি রওনা হয়েছি, আর ঢাকায় এসে ওর তোকে ফোন করার কথা। কেন, একসাথে আসে যেত না? প্রেম করবি, পালি, বিয়ে করবি, অথচ ঢং। আরে কি আশ্চর্য, কি যে বলিস না তুই! খুলনা শহরে আমাদের সবাইকে চেনে না, একই শহর থেকে কি করে একসাথে পালাবো? তা ঠিক, কিন্তু জিতু ভাই গেল কোথায়? আমার কিন্তু টেনশন লাগছে, কি হলো বলতো? জিতু তো এমন করার কথা না, কিভাবে ওর সাথে কথা বলবো, কিভাবে দেখা করবো বলতো? চল একটা কাজ করি, 2 দিন আমার এখানে থাক, তারপর জিতু ভাইকে আমরা খুঁজবো। কিন্তু আপা পারমিশন দেবে? দিবে না কেন, চল। তো ওপর দিয়ে সারাদিন খুব ভালোই দখল গেছে, বল এখন কি করবে? ও জানি না স্যার, তবে এই পার্কেই কোথাও রাতটা কাটিয়ে দিয়ে কালকে ভোরবেলা, মানে সকালে মাথা ঠিক হলে তখন সিদ্ধান্ত নেব। তোমাকে যে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। না না স্যার, কিছু বলতে হবে না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমি চিরজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমার এখন কি করা উচিত আমি ঠিক বুঝতে পারছি না। না স্যার, আপনার কিছু করতে হবে না স্যার, আপনি চলে যান, ভালো থাকুন স্যার। আপু শিলা গাছ নিয়ে যাই, একটু হঠাৎ করে তোমাদের বসে থাকতে যাবে, মানে ব্যাপারটা কেমন না? আপা আমার বাসায় 2 দিন থাকে, আর দেখুন একদিন চাঙ্গা হয়ে যাবে। না তা তো ঠিক আছে, তোমার বাসায় থাকলে ওর তো মন ভালো হয়ে যাবে, কিন্তু দুলা ভাই, দুলা ভাই আসলে মানবে না, বুঝতে পার। আপা আপা প্লিজ আপা, তুমি যদি দুলা ভাইকে একবার বলো দুলা ভাই মেনে নেবে, প্লিজ আপা বলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখি ম্যানেজ করতে পারি কিনা, কিন্তু পরশু দিন কিন্তু ফিরে আসতে হবে। তুমি যদি বলো আমি কালকে চলে আসবো, পরশু আসলেই হবে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আর তুই একটু বস, আমি আসছি। পরশু দিন কিন্তু তোকে পাঠিয়ে দিব। হ্যাঁ স্যার, আপনি এখানে সারাদিন বসে থাকলে হবে, ঘুম হবে, আর তো কিছু করার নেই স্যার। আপনার বাসায় কোথায় আপনার সাথে সমস্যা হবে স্যার? থাক, কোনো সমস্যা নেই, তোমার এখানে সমস্যা নেই। না স্যার, মানে আমাদের মতো মানুষদের আসলে এগুলো কোনো সমস্যা না, আমরা আমার সাথে তো কিছু নেই। স্যার মানে আসুন।